শুরুতেই সংবাদ শিরোনাম, সেনা অভ্যুত্থান, পুতিনের পতন আসন্ন, ইউক্রেনীয় জেনারেলের চাঞ্চল্যকর দাবি, পুতিনের হুঁশিয়ারি অপেক্ষা করে ফিনল্যান্ডের ন্যাটোতে আবেদনের ঘোষণা, রাশিয়াকে গভীরভাবে নজরদারি করা হচ্ছে জানালো ন্যাটো, উত্তর কোরিয়ায় করোনা বিস্ফোরণ, তিন দিনে আক্রান্ত 8 লাখের বেশি, পারমাণবিক অস্ত্র সামরিক ঘাঁটি ছাড়াই ন্যাটোতে যোগ দিতে চায় সুইডেন, গ্যাসের দাম 3 গুণ হচ্ছে ইউরোপে, এলএনজির বাজার অস্থিরের আশঙ্কা, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারে বললেন ন্যাটো প্রধান। এবার বিস্তারিত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাতে সেনা অভ্যুত্থানের প্রক্রিয়া চলমান আছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ। তার দাবি, কোনোভাবেই এই সেনা অভ্যুত্থান থামানো যাবে না। তিনি বলেন, রাশিয়া ফেডারেশনের নেতৃত্ব পরিবর্তন ঘটাবে এটি, এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে, তারা পরিকল্পনা মাফিক সামনে এগিয়ে যাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সরাসরি সাক্ষাৎকারে তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, হ্যাঁ, তারা তাদের রাস্তায় আগাচ্ছে এবং তাদের রক্ষা অসম্ভব। এই সময় পুতিন শারীরিক ও মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন এই ইউক্রেনীয় জেনারেল। তার দাবি, পুতিন ক্যান্সার সহ নানা রোগে ভুগছেন। এই সময় তিনি জোর গলায় দাবি করেছে, তিনি কোনো রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছেন না। এ বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি। রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের আবেদনের তথ্য জানিয়েছে। রোববার দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, জোটের সদস্য পদের জন্য তারা আবেদন করবেন। এর আগে গত বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সানা মারিন এক যৌথ বিবৃতিতে বলেন, ফিনল্যান্ডের যত তাড়াতাড়ি সম্ভব ন্যাটোর সদস্য হওয়ার জন্য আবেদন করা উচিত। আবেদনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানোর কথা বলা হয়। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো জানিয়েছেন, আগামী বুধবার তারা পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগদানের জন্য আবেদন করতে পারেন। তিনি বলেন, ন্যাটোতে স্থায়ী প্রতিনিধি হতে আমরা সম্ভবত বুধবার একটি আবেদন করতে যাচ্ছি। ন্যাটোর সঙ্গে আলোচনা শুরু হলে আমাদের প্রতিনিধি দল তা দেখভাল করবে। এর আগে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোতে যোগ দিয়ে নিরপেক্ষ রাষ্ট্রের অবস্থান থেকে সরে গেলে বড় ভুল হবে ফিনল্যান্ডকে, এমন হুঁশিয়ারি প্রদান করেন। ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সাথে ফোনালাপে পুতিন বলেন, ফিনল্যান্ডের নিরাপত্তা হুমকির মুখে নেই, যদিও ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ডের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কিছুই বলেননি পুতিন। তবে আগে ক্রেমলিন ইঙ্গিত দিয়ে রেখেছিল, ফিনিশদের ন্যাটোতে যোগ দেওয়ার ফল ভালো হবে না। রাশিয়াকে গভীরভাবে নজরদারি করছে ন্যাটো, জোটের প্রধান স্টোলটেনবার্গ এই মন্তব্য করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হওয়ার জন্য আবেদন করার ঘোষণা দেওয়ার পর ন্যাটো মহাসচিব এই মন্তব্য করলেন। এর আগে রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পশ্চিমা সামরিক জোটের সদস্য পদের জন্য আবেদন করার ঘোষণা দেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটো জোটে যোগদান ফিনল্যান্ডের জন্য ভালো হবে। ফিনল্যান্ডের সিদ্ধান্তকে পুতিন ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন। এ প্রসঙ্গে ন্যাটো প্রধান বলেন, রাশিয়া কি করছে আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি। ন্যাটো সদস্য দেশে রাশিয়া হামলা করলে জোটও প্রস্তুত রয়েছে। ফিনল্যান্ড সুইডেনের সম্ভাব্য সদস্য পদ ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, বাল্টিক অঞ্চলে কিভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায় জোট সেটা দেখবে। মাত্র 3 দিনের মধ্যে উত্তর কোরিয়ায় শিখর ছিল করোনা সংক্রমণ। শেষ 24 ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছে 15 জনের। পরিস্থিতি সামাল দিতে আগেই দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে কিম জং প্রশাসন। 2 দিন আগে কোভিডে প্রথম মৃত্যু ঘিরে উত্তর কোরিয়ার সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে স্বাস্থ্যকর্তাদের চিন্তা আরও বাড়িয়ে তুলেছে সংক্রামিতের সংখ্যার চাপ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিনে সব মিলিয়ে 42 জনের মৃত্যু হয়েছে করোনায় এবং মাত্র 3 দিনে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে 8,20,620, যাদের মধ্যে 3,24,550 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউনে কড়াকড়ি শুরু করেছে উত্তর কোরিয়া। পণ্য উৎপাদন থেকে পণ্য পরিবহন সবকিছু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর কোরিয়া প্রশাসনের দাবি, অমিক্রন রূপের দাপাদাপিতে হু হু করে সংক্রমণ বাড়ছে দেশে। বিশেষজ্ঞদের অবশ্য দাবি, করোনা ঠেকানোর ব্যাপারে উত্তর কোরিয়ার উদাসীনতা রয়েছে। প্রথম স্পিতির পরও কিমের দেশে এ পর্যন্ত করোনা টিকাকরণ হয়নি, করোনা পরীক্ষাতেও জোর দেওয়া হয়নি।
সুইডেনের ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্রেটস রোববার ঘোষণা দিয়েছে সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে সমর্থন জানায় তারা। দলটি জানিয়েছে সোশ্যাল ডেমোক্রেটস পার্টির বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করবে, কিন্তু দলটি সুইডেনে কোনো পারমাণবিক অস্ত্র ও ন্যাটোর কোনো স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন চায় না। এ ব্যাপারে বিবৃতিতে দলটি বলেছে সোশ্যাল ডেমোক্রেটস দল নিশ্চিত করবে যদি সুইডেনের আবেদন ন্যাটো গ্রহণ করে তাহলে সুইডেনে কোনো পারমাণবিক অস্ত্র এবং কোনো স্থায়ী ঘাঁটি স্থাপন যেন না হয়। এদিকে সুইডেন গত 200 বছর যাবৎ সামরিক ক্ষেত্রে নিরপেক্ষ দেশ হিসাবে রয়েছে, তারা কোনো বৈশ্বিক দ্বন্দ্বে জড়ায় না। তবে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এই অবস্থান থেকে সরে এসেছে সুইডেন। দেশটির জনগণও চায় সুইডেন ন্যাটোতে যোগ দিক, কারণ এতে করে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। তবে অনেকে আবার এটির বিরুদ্ধেও রয়েছে, কারণ ন্যাটোতে যোগ দিলে নিরপেক্ষ ও শান্তিপ্রিয় থাকার যে একটি আলাদা খ্যাতি তাদের ছিল সেটি থাকবে না। চলতি বছর তীব্র শীতের মুখোমুখি হতে পারে ইউরোপ। শীত কিংবা তুষারঝড়ের সময় অঞ্চলটিতে গ্যাসের চাহিদা ব্যাপকভাবে বাড়ে। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে যাচ্ছে মহাদেশটি। এমন পরিস্থিতিতে রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষকরা জানিয়েছেন তীব্র শীতের আবহাওয়ায় রাশিয়ার গ্যাসের বিকল্প হিসাবে যথেষ্ট এলএনজি নাও পাওয়া যেতে পারে, ফলে সে সময় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে 3 গুণ হতে পারে। রোববার রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় শীতের মৌসুমে প্রতি 1000 ঘনমিটার গ্যাসের দাম $3,500 পৌঁছাতে পারে। গত বছর রাশিয়া 155 বিলিয়ন ঘনমিটার গ্যাস ইউরোপে পাঠিয়েছে, যা তাদের মোট গ্যাস রপ্তানির 31% বেশি। বিশ্লেষকরা জানান রাশিয়ার গ্যাসের বিকল্প খুবই কঠিন, তাই রুশ গ্যাসের সরবরাহ বন্ধ হলে ইউরোপের মানুষ ও অর্থনীতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। প্রতিবেদনে আরো বলা হয় চলতি বছরে বিশ্বজুড়ে এলএনজির চাহিদা ছাড়াতে পারে 437 মিলিয়ন টন, যা স্বাভাবিক 410 মিলিয়ন টনের চেয়ে বেশি। সরবরাহে ভারসাম্যহীনতা ও উচ্চ মূল্যে এলএনজি প্রকল্পগুলোর ক্ষেত্রে অস্থির পরিবেশ তৈরি করবে। ইউরোপের কিছু জ্বালানি কোম্পানির বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যবস্থা নিয়েছে মস্কো। এতে চলতি সপ্তাহে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। বৃহস্পতিবার ইউরোপে 1000 ঘনমিটার গ্যাসের দাম $1,200 ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় 300% বেশি। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারে। রোববার ভিডিও লিঙ্কের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেন মস্কো যেভাবে পরিকল্পনা করেছিল ইউক্রেনে তাদের যুদ্ধ তেমনভাবে হচ্ছে না, কিয়েভ দখলে তারা ব্যর্থ হয়েছে, কার্কিভ থেকেও তারা সেনা প্রত্যাহার করছে, মনোযোগের প্রধান কেন্দ্র দনবাসেও রাশিয়ার অভিযান থেমে আছে মন্তব্য করে স্টোলটেনবার্গ বলেন রাশিয়া তাদের কৌশলপূর্ণ দেশে হাসিল করতে পারছে না। ইউক্রেনীয়দের সাহসের প্রশংসা করে ন্যাটো প্রধান বলেন জোট সদস্যরা তাদের সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।